সামান্য নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ একদিনে আক্রান্তের সংখ্যা পেরিয়েছে হাজার। নজরে ভারতের পরমাণু মিসাইল টেস্ট, সমুদ্রে উৎপেতে চীনা নজরদারি জাহাজ। ড্রাগন রুখতে ভরসা ভারত, মেক ইন ইন্ডিয়ার নীতিকে সমর্থন তাইওয়ানের। গরমও সামনে রাখুন, বন্দে ভারত এক্সপ্রেসে দুর্ঘটনা কমাতে পশুপালকদের নির্দেশ রেলের। গুজরাট নির্বাচনে আম আদমি পার্টির মুখ প্রাক্তন সাংবাদিক এসোদান, ঘোষণা কেজরিওয়ালের। দূষণের গ্যাস চেম্বার দিল্লি, বন্ধ স্কুল পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে বিধে চিঠি দিল্লির উপরাজ্যপালের। সার্বভৌমত্বে আঘাত, চীন পাকিস্তান করিডোর নিয়ে তোপ ভারতের। 106 বছরের বয়সে প্রয়াত হলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার, হিমাচলের এই ভোটারের নাম শ্যামশরণ নেগি। ডিএ মামলা, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। আইসিসির কাছে বাড়তি সুবিধা পায় ভারত, শাহিদ আফ্রিদির এই দাবি উড়িয়ে দিলেন বিসিসিআইয়ের সভাপতি রজার বেনি। বাইকো কমান্ডের গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের, গুরুতর আহত আরও দুজন যুবক। ঘটনাটি ঘটল শান্তিরবাজার মহকুমার নাড়াইফাং এলাকায়, মৃত যুবকের নাম সুরজিৎ দেবনাথ, আহতদের চিকিৎসা চলছে জীবিতে। দুষ্কৃতীদের মারে আক্রান্ত হয়ে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রাজেশ মারাক নামের এক ব্যক্তি, ঘটনাটি ঘটল কোতুলছড়া থানা এলাকায়। চুরি যাওয়া দুটি বাইক উদ্ধার করল আমতলী থানার পুলিশ, গোপন খবরের ভিত্তিতে মতিনগর এলাকায় হৃদয় মিয়ার বাড়িতে হানা দিয়ে দুটি চুরি হওয়া বাইক বাজেয়াপ্ত করল পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগে থেকেই গা ঢাক্কা দেয় হৃদয় মিয়া, পুলিশ দুটি বাইক বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে, খোঁজ চলছে হৃদয় মিয়ার। আগরতলা পৌর নিগমের 24 নম্বর ওয়ার্ডে এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত, প্রতি ঘরে সুশাসন অভিযানের অঙ্গ হিসেবে এই শিবিরের আয়োজন করা হলো। এই শিবিরে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ এলাকার কর্পোরেটররা, শিবিরে নাগরিকদের বিভিন্ন পরিষেবা প্রদান করা হলো। বিজেপির এসসি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আর্য ডক্টর বি আর আম্বেদকরের ছাত্রীনিবাস পরিদর্শন করলেন, সংবিধান দিবস উপলক্ষে এই কর্মসূচি নেওয়া হলো। রাশ পূর্ণিমা উপলক্ষে এবারও জগৎপুর স্থিত রামঠাকুর সেবা মন্দিরে অনুষ্ঠিত হবে 3 দিনব্যাপী উৎসব, যার সূচনা হবে 6 নভেম্বর থেকে। নেশার বিরুদ্ধে সোচ্চার হতে কর্মসূচির উদ্যোগ নিল ক্রীড়া দপ্তর, এ উপলক্ষে রাজ্যের 8টি জেলাতেই হবে নেশার বিরুদ্ধে সচেতনতা শিবির বিভিন্ন বাজারগুলোতে। ফায়ার সার্ভিসের ইন্টারভিউ ঘিরে নাকি চলছে দুর্নীতি, এর ফলে বিক্ষোভ দেখালেন ইন্টারভিউ দিতে আসা প্রত্যাশীরা। কমলপুরের বড়লুতমা ত্রয়ী মণ্ডপে 5 দিনব্যাপী রাস উৎসবের উদ্বোধন করলেন মন্ত্রী মনোজ কান্তি দেব, এই উৎসবকে ঘিরে সাজু সাজু রব গোটা এলাকায়। প্রতি ঘরে সুশাসনের অঙ্গ হিসেবে লেফুঙ্গা আরডি ব্লকে এক মেগা প্রশাসনিক শিবির অনুষ্ঠিত, শিবিরে এদিন খোঁজ ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বগাফা আরডি ব্লকের লক্ষ্মীছড়া ভিলেজ কমিটি এলাকায় ব্রু শরণার্থীদের পুনর্বাসনে ফের বাধা, এলাকায় তাদের পুনর্বাসন চলবে না দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয়রা। নাশকতার আগুনে পুড়ে ছাই একটি দোকান, ঘটনা কল্যাণপুর থানা এলাকায় দুর্গাপুর মুন্ডা বস্তির গ্রামীণ হাটে, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক। এক রাবার চোরকে হাতে নাতে পাকড়াও করে মাথা ন্যাড়া করে জুতুর মালা পরালো এলাকাবাসী, ঘটনা বিশালগড়ের সুতারমুড়া এলাকায়। সঙ্গে উত্তম মধ্যম তো ফ্রি, জুতুর মালা পরিয়ে চোরকে সুতারমুড়া বাজার ঘুরিয়ে তুলে দেওয়া হলো বিশ্রামগঞ্জ পুলিশের হাতে। নাশকতামূলক অগ্নিকাণ্ডে পুড়ে গেল সাব্রুম মহকুমার কৃষ্ণনগর এলাকার পঙ্কজ দেবনাথের বাড়ি, পুড়ে গেল তার বসতঘর ও মোটর বাইক। পশ্চিম হরিণা 3 নং ওয়ার্ড এলাকা থেকে 4টি গরু চুরি করে নিয়ে গেল চোরেরা, মাথায় হাত গৃহস্থের, সাব্রুম থানায় হলো মামলা। রাজনৈতিক সন্ত্রাস চলছে গোটা রাজ্যে, তবে পুলিশ নাকি ঠুটো জগন্নাথ, এরই প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল যুব কংগ্রেস। বাজারঘাট রেল স্টেশন থেকে 5 জন রোহিঙ্গাকে আটক করল জিআরপি থানার পুলিশ, বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। আসামকা রাজধানীর পিডব্লিউডি অফিস ভিজিট করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, খোঁজখবর নিলেন যাবতীয় সবকিছু। দুদিনব্যাপী রাজ্যভিত্তিক যোগাকে কেন্দ্র করে শহরে হলো এক বর্ণাঢ্য র্যালি, আয়োজনে এগিয়ে চল সংঘ ও রাজ্য যোগা সংস্থা। জিবি বাজারে ব্যাংকের 5 জন কর্মীকে মারধর করল তপন লোধ নামের এক ব্যক্তি, এর ফলে আতঙ্কিত ব্যাংকের অন্যান্য কর্মীরা।
পায়ের চটি তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন উদয়পুরের এসএসজি গ্রুপের 20 জন মহিলা। দুটি গ্রুপে এই কাজ করছেন তারা। সিপিএম কাঠালিয়া অঞ্চল কমিটির সম্পাদকের বাড়িতে হামলা চালালো দুষ্কৃতীরা, তারই খোঁজ নিতে সোনামুড়া গেলেন বিরোধী দলনেতা মানিক সরকার, খোঁজ খবর নিলেন সবকিছু। বিদ্যুৎ বিভ্রাটের জেরে কৈলাসহর ধর্মনগর প্রধান সড়কের চিনিবাগান এলাকায় পথ অবরোধ করল জনগণ, 3 ঘন্টা চলে এই অবরোধ, শেষে প্রশাসনিক আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করল জনগণ। 34 রাজনগর মন্ডলীর উদ্যোগে রাজনগর স্কুল মাঠে তপশিলি জাতি মোর্চার জনসমাবেশ অনুষ্ঠিত হল, এই সভায় ছিলেন মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আর্য। কৃষকের পাকা ধান নষ্ট সহ কৃষি ভূমি জবরদখলের চেষ্টা, এ নিয়ে চোরাইবাড়ি থানায় হল মামলা। তেলিয়ামুড়ায় নাবালিকা নির্যাতনের ঘটনা শুনে নির্যাত্রী তার বাড়িতে গেলেন বিধায়িকা কল্যাণী রায়, নাবালিকার পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। জলাইবাড়ি ব্লকের অধীন মৎস্য দপ্তরের উদ্যোগে 9 জন বেনিফিশিয়ারির মধ্যে শুকর ছানা বিতরণ করা হল, খুশি বেনিফিশিয়ারিরা। কৃষি দপ্তরের উদ্যোগে শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হল, এতে দক্ষিণ জেলার 100 জন কৃষক অংশগ্রহণ করলেন। উদয়পুরের খনাক সিং পাড়ায় উদ্বোধন হল প্রথম বায়ো ভিলেজের, এর উদ্বোধন করলেন উপমুখ্যমন্ত্রী কৃষ্ণ দেববর্মণ। লক্ষ্য আসন্ন বিধানসভা নির্বাচন, তাকে কেন্দ্র করে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের দাতারাম মায়াপুরী বাজারে হল বিজেপির এক সভা, নির্বাচনকে সামনে রেখে অতিথিরা করলেন আলোচনা। ভোট বড় বালাই, তাই আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে করবুকে হল ত্রিপুরা মাথার এক সাংগঠনিক সভা, উপস্থিতি ছিল লক্ষণীয়। গোলাঘাটিতে বিজেপির সংকল্প সমাবেশ অনুষ্ঠিত, এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্য বিজেপির কার্যকর্তারা, সমাবেশের পূর্বে এক পদযাত্রাও অনুষ্ঠিত হল গোলাঘাটিতে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত দ্বিতীয় ডিভিশন নবোদয়ে সংঘ 2-0 গোলের ব্যবধানে হারিয়ে দিল সবুজ সংঘকে, বিজয়ী দলের হয়ে জোড়া গোল করল প্রশান্ত নোয়াতিয়া। আসামের মিয়া মিউজিয়াম কাণ্ডে আল কায়দা যোগ, সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার 3 জন। কংগ্রেস সভাপতি পদে দায়িত্ব নিয়ে নিজের টিম গড়লেন খাড়গে, প্রাত্যশ শশী থারুর। শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ইংল্যান্ড, বিদায় অস্ট্রেলিয়ার।